হাই আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমাদের ভেক্টরের পাঁচ নাম্বার লেকচার এর আগের লেকচারে চার নাম্বার লেকচারে আমরা লব্ধি কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় করা শিখছি লব্ধি নির্ণয়ের প্রসেসগুলোকে যে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায় সেগুলো নিয়ে কথা বলছি ইনফ্যাক্ট ত্রিভূত সূত্র বহুভূত সূত্র এবং সামান্তরিক সূত্র দিয়ে কিভাবে লব্ধি নির্ণয় করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি আজকের লেকচারে আমরা যেটা করব। সামান্তরিক সূত্র দিয়ে আমরা বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তো এইখানে আমি তিনটা প্রবলেম দেখছি দেখো প্রবলেম আমরা বেশ কিছু সলভ করব তার মধ্যে তিনটা প্রবলেম এখানে প্রবলেমগুলো এমনভাবে সাজানোর চেষ্টা করছি আমরা যেন এই প্রবলেমগুলো সলভ করলে তুমি বাকি প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করতে পারো এই টপিক বেসড ঠিক আছে তাহলে আমরা প্রথম প্রবলেমটা সলিউশনে যাই আমাদের প্রশ্নটা কি প্রশ্নটা হলো সমান মানের দুইটা ভেক্টরের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে এটা আমাদের প্রমাণ করতে বলছে দ্যাট মিন্স তোমার কাছে দুইটা ভেক্টর থাকবে যে ভেক্টর দুইটার মান হবে সমান আর আমার দেখাইতে হবে ওই ভেক্টর দুইটার লব্ধি ভেক্টর দ্বয়ের যে মধ্যবর্তী কোণ তাকে সমান দুই ভাগে ভাগ করবে তো আমি একটু সিনারিওটা তোমাদেরকে ফার্স্টে একটু বোঝানোর চেষ্টা করি ধরো এই আমার কাছে একটা ভেক্টর পি তাহলে বুঝতেই পারতেছো এর মান হইল পি এই আমার কাছে আরেকটা ভেক্টর এটাও পি ভেক্টর সো এটারও মান পি তো তোমার কাছে দুইটা সমান মানের ভেক্টর রয়ে গেল এখন আমি ধরে নিলাম এইটা হইলো এই সমান মানের ভেক্টর দুটা লব্ধি আর ভেক্টর এখন এখানে যদি সমান মানের ভেক্টর দুইটার মধ্যবর্তী কোন হয় আলফা এবং যে কোনো একটা ভেক্টরের সাথে কোন উৎপন্ন করে তাহলে তোমার টার্গেটটা হলো এখানে প্রমাণ করা ইকুয়াল আলফা বাই টু এটা হলো তোমার টার্গেট সো টার্গেটটা আমি আগেই ফিক্স করে দিলাম ওকে তাহলে আমাদের কি টার্গেট আমাদের টার্গেট হলো প্রমাণ করতে হবে লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমান দ্বিভাজক ভাগ করে দ্যাট মিন্স থিটা ইকুয়াল আলফা বাই 2 তো আসো আমরা এবার একটু সলভ করি তো শুরুতেই আমরা লিখব যেটা যে ধরি আলফা কোণে ক্রিয়ারত পি ও পি মানের হেক্টর দয়ের লব্ধি লব্ধির মান আর এবং তা পি এর সাথে থিটা কোণ করে আচ্ছা এখানে এই যে বলছি পি এর সাথে থিটাকন করে দ্যাট মিনস এই থিটাকনটা তুমি নিচের পি এর সাথেও মেজার করতে পারো উপরের পি এর সাথেও মেজার করতে পারো ইটস আপ টু ইউ এখানে কোনো প্রবলেম নাই তো এখন আসো সমান্তরিক সূত্র অনুসারে আমরা কি বলতে পারি সমান্তরিক সূত্রের দিক নির্নার কনসেপ্টটা আমাদের কি লব্ধি যার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করবে সে নিচে সিঙ্গেল থাকবে তো এই যে লব্ধি পি এর সাথে থিটা কোন উৎপন্ন করছে তাহলে আমরা লিখবো থিটা ইকুয়াল ট্যান ইনভার্স এই পিটা নিচে সিঙ্গেল আর বাকি যে পি আছে ওই পি এর সাইন আলফা হবে উপরে এবং ওই পি এর কজ আলফা হবে নিচে তো তোমরা চাইলে সামান্তরিক সূত্রের মান এবং দিক নির্ণয় যে কনসেপ্ট সেটা একটু রিকাভ করে আসতে পারো সেটা একটু দেখে আসতে পারো যে লবধি যার সাথে অ্যাঙ্গেল করবে সে নিচে সিঙ্গেল আর বাকি যেটা তার সাইনাল ফাটা থাকবে উপরে গজ আলফাটা থাকবে নিচে পরে লেখে ঠিকটা ইকুয়াল ট্যান ইনভার্স আমরা দেখো এই নিচে দুইটা টান থেকে কিন্তু পি কমন নিতে পারি পিককমন নিয়ে উপরের পেয়ার সাথে কেটে দিতে পারি তাহলে উপরে আমাদের থাকবে হলো সাইন আলফা আর নিচে থাকবে ওয়ান প্লাস কজ আলফা এইবার ত্রিকোণমিতির দুইটা সূত্র আমাদের একটু হেল্প করবে এই দুইটা সূত্র কি খেয়াল করো ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে যে সাইন টু এ ইকুয়াল টু সাইন এ এ এবং এই সূত্রের মনের কথাটা কি জানো এই সূত্রের মনের কথাটা হলো দেখো সূত্রে করার আগে সাইনের সাথে অ্যাঙ্গেল কত ছিল টু এ আর সূত্রে করার পরে সাইনের সাথে সাথে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দ্যাট এ সূত্রে অ্যাপ্লাই করার আগে অ্যাঙ্গেল যা থাকবে ওই অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে সাইনের সাথে চলে যাবে একটা অর্ধেক কজের সাথে চলে যাবে বাকি অর্ধেক তাহলে এই সূত্র থেকে আমি কি এইরকম একটা সূত্র দ্বারা করাইতে পারি না যদি সাইনের সাথে থাকে এ সূত্রে অ্যাপ্লাই করার পরে হবে টু সাইন এ বাই টু কজ এ বাই টু সূত্রে অ্যাপ্লাই করার আগে সাইনের সাথে অ্যাঙ্গেল ছিল এ এই গেছে বাকি অর্ধেক কজ এর সাথে চলে গেছে এবার এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব খেয়াল করবেন ইনভার্স এটা ঠিক থাকলো উপরে সাইন আলফা এটাকে আমি সাইন এ এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে সূত্রে অ্যাপ্লাই করলে হবে টু সাইন আলফা বাই টু কজ আলফা টু আমার মনে হয় না এখানে বুঝতে কোনো অসুবিধা আছে তো এই গেল আমার উপরেরটার ক্ষেত্রে আমি ত্রিকোণমিতির একটা সূত্রে অ্যাপ্লাই করলাম সেইম ভাবে এখানে ত্রিকোণমিতির আরো একটা সূত্র আমাদের কাজে লাগবে সেটা হলো ওয়ান প্লাস এ এটার সূত্র হল টু কজ স্কোয়ার এ এখানেও সেইম জিনিসটা সূত্র অ্যাপ্লাই করার আগে কজের সাথে অ্যাঙ্গেল ছিল টু এ সেই অ্যাঙ্গেলটাই অর্ধেক হয়ে এবার কজ স্কোয়ার এর সাথে চলে গেছে তাহলে আমি যদি বলি ওয়ান প্লাস শুধুমাত্র কজ এ তাহলে সূত্রটা হবে টু কজ স্কোয়ার এ বাই টু দেখো সূত্র অ্যাপ্লাই করার আগে কজের সাথে অ্যাঙ্গেল ছিল এ এই অ্যাঙ্গেলটাই অর্ধেক হয়ে কজ স্কোয়ারের সাথে চলে গেছে তো এই সেম জিনিসটা এবার আমি হরের ক্ষেত্রে কাজে লাগাবো সো হরের যে ওয়ান প্লাস কজ আলফা এটাকে যদি আমি ওয়ান প্লাস কজ এর সাথে তুলনা করি তাহলে সূত্রটা কি হবে টু কজ স্কোয়ার আলফা বাই টু এখন খেয়াল করো আমরা উপর থেকে টু নিচের থেকে টু কেটে দেবো এইবার উপরে সাইন আলফা বাই টু এর সাথে একটা কজ আলফা বাই টু আছে আর নিচে আছে কজ স্কোয়ার আলফা বাই টু তাহলে উপরের একটা কজ আলফা বাই টু আর নিচের একটা কজ আলফা বাই টু কিন্তু কেটে যাবে কেটে গেলে উপরে একটু মুছে দেয় এগুলো আমাদের দরকার নেই কেটে গেলে কি হচ্ছে দেখো তো কেটে গেলে আমি এখান থেকে লিখতে পারি না এখান থেকে কিন্তু তাহলে আমি লিখতে পারি থিটা ইকুয়াল ট্যান ইনভার্স উপরে শুধুমাত্র পরে থাকবে সাইন আলফা বাই টু আর নিচে একটা কজ আলফা বাই টু উপরেরটার সাথে যদি কেটে যায় তাহলে আর একটা কজ আলফা বাই টু পড়ে থাকবে নেক্সট লাইনে যদি প্রসিড করি ট্যান ইনভার্স সাইন বাই কজ মানে হলো ট্যান আলফা বাই টু এখন দেখো যে ট্যান ইনভার্স আর ট্যান এই দুটো কিন্তু এন্টি অপারেটর এন্টি অপারেটর মিনস এরা পাশাপাশি থাকলে একজন আরেকজনকে ফিনিশ করে দেবে সো এরা যদি একজন আরেকজনকে একজনকে ফিনিশ করে দেয় তাহলে দেখো তো আলটিমেটলি টার্গেটটা আমার চলে আসতেছে না বামে আছে থিটা আর ডানে ট্যান ইনভার্স ট্যান চলে গেলে আলফা বাই টু সো এই যে থিটা ইকুয়াল টু আলফা বাই টু এটাই কিন্তু আমার প্রমাণ করে যে লব্ধির যে কোনটা সেটা ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমান দুই ভাগে ভাগ করে দ্যাট মিন্স আমার যেটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু আমরা করে ফেললাম যে সমান মানের দুইটা ভেক্টরের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে এক নম্বর প্রবলেম শেষ এবার আসো দুই নাম্বার প্রবলেম দুই নাম্বার প্রবলেম কি বলছে দেখো দুই নম্বর প্রবলেম বলছে দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোন কত হলে লব্ধির মান যে কোনো ভেক্টরের মানের সমান হবে তার মানে এখানে তোমার কাছে যে দুটো ভেক্টর থাকবে তাদের মান হবে সমান আর লব্ধির মানটাও হবে ভেক্টর দুটার মানের সমান এবং তোমাকে ফাইন্ড আউট করতে হবে সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হবে আচ্ছা আমরা শুরুতেই একটু লিখি ধরি আলফা কোণে ক্রিয়ারত পি ও পি মানের ভেক্টর দয়ের পি ও পি মানের ভেক্টর দ্বয়ের লব্ধির মানুষ দেখো তুমি ভেক্টর দুইটার মানকেও বলছো পি লব্ধির মানকেও বলছো পি তার মানে দুটা ভেক্টরের মান সমান লব্ধিটাও যেকোনো ভেক্টরের মানের সমান এখন তোমার এক্ষেত্রে ফাইন্ড আউট করতে হবে অ্যাঙ্গেলটা কত হবে তাহলে এখন সামান্তরিক সূত্রের মান নির্ণয়ের কনসেপ্ট অনুযায়ী আমরা বলতে পারি কি সামান্তরিক সূত্র অনুসারে আই রিপিট আমরা কিন্তু লব্ধির এবার দিক নির্ণয় না এক নম্বরে আমরা লব্ধির দিক নির্ণয়ের কনসেপ্ট খাটাইছি কিন্তু এবার খাটাবো লব্ধির মান নির্ণয়ের কনসেপ্ট সো সামান্তরিক সূত্র অনুসারে আমি বলতে পারি কি পি ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি ইন্টু পি ইন্টু কজ আলফা কারণ এখানে ভেক্টর দুইটার মানও পি লব্ধির মানটাও পি পরের লাইনে আমি যদি যাই দুই দিকে বর্গ করে দাও তাহলে লেফট সাইডে হবে পি স্কোয়ার রাইট সাইডে পি স্কোয়ার পি স্কোয়ার যোগ করলে টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার দ্বারা দুই পক্ষকে ভাগ করে দেবো যদি পি স্কোয়ার দ্বারা দুই পক্ষকে ভাগ করে দেই তাহলে বাম দিকে থাকবে কত ওয়ান ডান দিকে থাকবে টু প্লাস টু কজ আলফা ওকে এই টুটা যদি বামে চলে আসে তাহলে বিয়োগ হবে তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল টু কজ আলফা নেক্সট লাইন কজ আলফা ইকুয়াল মাইনাস হাফ দেন কজ আলফা ইকুয়াল কজ ওয়ান টোয়েন্টি ডিগ্রি ক্যালকুলেটর চেপে দেখবা কজ একশো বিশ ডিগ্রির মান মাইনাস এখন দুই পাশ থেকে কজ যদি আমরা তুলে দিই তখন আলটিমেটলি এখানে আলফার মানটা চলে আসবে একশো বিশ ডিগ্রি এবং আলফা হলো সেই কোনটা যেই কোণে ক্রিয়া করলে ভেক্টর দুইটার মানও সমান হবে লব্ধির মানও যে কোনো ভেক্টরের মানও সমান হবে ওকে ভাই এই গেল আমার দুই নাম্বার প্রবলেম ডান দুই নাম্বার প্রবলেম ডান

দেখো এখানে ম্যাক্সিমাম লব্ধি আছে মিনিমাম লব্ধি আছে এই ম্যাক্সিমাম লব্ধি আর মিনিমাম লব্ধির যে ডাটা এখান থেকে কিন্তু আমরা ভেক্টর দুটার মান বের করে নিয়ে আসতে পারি কিভাবে আমরা সামান্তরিক সূত্রের স্পেশাল কে দেখছিলাম যে দুটো ভেক্টরের ম্যাক্সিমাম লব্ধি বের করার জন্য ভেক্টর দুটার মানকে যোগ করতে হয় আর মিনিমাম লব্ধি বের করার জন্য বড় ভেক্টর থেকে ছোট ভেক্টরকে বিয়োগ করতে হয় তো আমরা এখানে মনে মনে একটু ধরে নেই এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যে পি ভেক্টরের মানটা বড় কিউ ভেক্টরের মানটা ছোট তাহলে আমরা লিখতে পারি কি দেয়া আছে আছে দেয়া আর ম্যাক্সিমাম ইকুয়াল টোয়েন্টি এইট এটাকে এভাবেও লেখা যায় পি প্লাস কিউ ইকুয়াল টু টোয়েন্টি এইট ঠিক আছে এক নম্বর ইকুয়েশন যেমনটা বলতেছিলাম যে আমি আবারও বলি ম্যাক্সিমাম লব্ধি বের করার কাহিনী হলো দুইটা ভেক্টরের মানকে সিম্পলি যোগ করে দিতে হবে আবার এখানে আর মিনিমাম কি দেওয়া আছে এখানে আর মিনিমাম কিন্তু দেওয়া আছে ফোর এবং এইটাকে কিন্তু আমি লিখতে পারি পি মাইনাস কিউ কেন কারণ ওই যে ওইটাই যে মিনিমাম লব্ধি বের করার কনসেপ্ট হলো বড় ভেক্টরের মান থেকে ছোট ভেক্টরের মানকে বিয়োগ করতে হবে একটু আগে কিন্তু বলছি আমরা মনে মনে একটু ধরে নেই যে এখানে পি ভেক্টরটা বড় কিউ ভেক্টরটা ছোট দেখো বড় আর কিউ পি কে ছোট ধরলে যে প্রবলেম হয়তো এরকম কিছু নেই তুমি এই দুটো একটাকে ধরবো বড় যে কোনো একটাকে ধরবো ছোট এখন বাচ্চা কালার কাজ এক নাম্বার ইকুয়েশন আর দুই ইকুয়েশন যদি আমরা যোগ করে দিই তাহলে পজিটিভ কিউ নেগেটিভ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে পি আর পি যোগ করলে টু পি টোয়েন্টি এইট আর ফোর যোগ করলে থার্টি টু টু পি এর ওয়ান যদি থার্টি টু হয় সেখান থেকে খুব ইজিলি আমরা বলে দিতে পারি পি এর মান হল সিক্সটিন পি এর মান বের করার তাহলে শেষ এরপরে আমরা এক নাম্বার থেকে একটু দুই নাম্বারকে বিয়োগ করে দেব সো দেখো এক থেকে দুই কে যখন আমরা বিয়োগ করব তখন কিন্তু পি আর পি ক্যান্সেলড আউট হয়ে যাবে এই মাইনাস কিউটা হয়ে যাবে প্লাস কিউ তখন টু কিউ এর মান হবে টোয়েন্টি ফোর আর টু কিউ এর মান যদি টোয়েন্টি ফোর হয় শুধু কিউ এর মান হবে টুয়েলভ একক ব্যাস তাহলে তুমি পি এর মানও বের করে ফেললা কিউ এর মানও বের করে ফেললাম এখন খুবই ইজি সামান্তরিক সূত্রের কনসেপ্ট অনুযায়ী দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন যদি নাইনটি ডিগ্রি হয় সেখানে পি আর কিউ এর মানও যদি জানা থাকে লব্ধির মান নিশ্চিতভাবে বের করতে পারবো সো আমরা এবার একটু করে ফেলি স্পেশাল কেস তিন নাম্বারটা অনুযায়ী যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন যদি নাইনটি হয় দ্যাট মিন্স ভেক্টর দুটো যদি পরস্পর লম্ব হয় তাহলে সামান্তরিক সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি সামান্তরিক সূত্র অনুসারে আমরা লিখতে পারি লব্ধির মান আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার এত একক বাকিটুকু তোমরা একটু ক্যালকুলেশন করে নিও ওকে এই তিনটা প্রবলেম নিয়ে মনে হয় না আর কোনো সমস্যা আছে এক নাম্বার শেষ দুই নাম্বার শেষ তিন নাম্বারও শেষ নেক্সট আমরা নেক্সট প্রবলেমের দিকে এখন প্রসিড করব চলো আমরা পরবর্তী প্রবলেমের দিকে যাই নেক্সট হলো আমাদের চার নাম্বার প্রবলেম চার নাম্বারটাই কি এখানে বলা আছে তিনটে ভেক্টর এ বি সি তাদের মান দেওয়া আছে আর একটা কন্ডিশন দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু সি ভেক্টর হলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোন বের করতে বলছে আচ্ছা যেসব দেওয়া আছে সেগুলো আমরা আগে একটু লিখে ফেলি কি কি দেওয়া আছে এখানে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টরের মান দেওয়া আছে আর মান কিভাবে লিখতে হয় সেটা নিশ্চয়ই বলতে হবে না এ ভেক্টরের মান শুধু এ এটা দেওয়া আছে 12 একক বি ভেক্টরের মান শুধু বি এটা দেওয়া আছে 5 একক এবং সি ভেক্টরের মান শুধু সি এটা দেওয়া আছে 13 একক আচ্ছা এই প্রশ্নের জন্য কি পয়েন্ট হলে এতটুকু এখানে বলা আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর এই কথাটার মানে কি এই কথাটুকু তারা বোঝানো হচ্ছে আর ভেক্টর এই দুটো উপাংশ আর সি ভেক্টরটা হলো তাদের লব্ধি ওকে যেহেতু এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করে সি পাওয়া যাচ্ছে এই জন্য সি ভেক্টরটা হলো এখানে লব্ধি এ ভেক্টর আর বি ভেক্টর হলো উপাংশ তাহলে আমি যদি সামান্তরিক সূত্র ইউজ করতে চাই এখানে লব্ধি আর এর জায়গায় আমি চিন্তা করব সি কে আর উপাংশ এর জায়গায় আমি চিন্তা করব এ এবং বি কে তাহলে সামান্তরিক সূত্র অনুসারে আমরা কি বলতে পারি দেখো যেহেতু এ ভেক্টর প্লাস বি ভেক্টর সুতরাং সামান্তরিক সূত্র অনুসারে এখানে আমরা সামান্তরিক সূত্রের মান নির্ণয়ের কনসেপ্টটা খাতাবো সো মান কনসেপ্ট অনুযায়ী সি ভেক্টরটা যদি হয় লব্ধি তাহলে লব্ধির মান হবে শুধু সি এ আর বি যদি হয় উপাংশ তাহলে সি ভেক্টর সি ভেক্টরের মান মানে শুধু সি ইকুয়াল টু হবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি কজ আলফা এবং এখানে আলফাটাই হলো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এখন আমরা একটু মানগুলো বসাই দিই সি এর মান বসাই দিলাম থার্টিন

কজ আলফা এবার দুই দিক থেকে একশো উনসত্তর একশো উনসত্তর ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে পরের লাইনে আমরা বলতে পারি একশো বিশ কজ আলফা ইকুয়াল জিরো আলফা ইকুয়াল দেন কজ আলফা ইকুয়াল কজ ডিগ্রি কারণ एवरीवन নোজ কজ ডিগ্রি জিরো দিক থেকে cos কজ যদি চলে যায় আলটিমেটলি এখান থেকে আমরা বলতে পারি আলফা নাইনটি ডিগ্রি আর আমি এইখানে যেন কি বলছি তোমাকে আলফাটা কার মধ্যবর্তীকের মধ্যবর্তীকাল আলফা ওই আলফাটাই যখন নাইনটি ডিগ্রি বের হইলো তাহলে আমরা সুন্দর করে কি বলতে পারবো সুতরাং এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী মধ্যবর্তীকটি ডিগ্রি অর্থাৎ এভেক্টর ভেক্টর ও বি ভেক্টর পরস্পর এটাই হলো আমার এখন আসো কোয়েশ্চেন নাম্বার ফাইভ সো আমার মনে হয় এই চার নাম্বার কোয়েশ্চেনটা যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে পাঁচ নাম্বার কোয়েশ্চেনে তোমাদের কোনো প্রবলেম হবে না কেন তো এখানেও সেইম জিনিস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইক্যাল সি ভেক্টর এই কথাটা তারা বোঝানো হচ্ছে a আর বি হলো উপাংশ সি ভেক্টর হল তাদের লোকধি তাহলে আমরা লোকদের মানের কনসেপ্ট কাটাবো সেম জিনিস সি ইক্যাল টু রোড ওভার এ স্কার প্লাস বি এখানে যেটা করব এই সি এর জায়গায় আমরা মান বসাই দিব এ আর বি সি এর জায়গায় মান বসায় দিব কি এ প্লাস বি তারপরে দুই দিকে বর্গ করে দিয়ে কি কি কেটে যায় কেটে দিয়ে আমরা এখানে আলফার মান্টাবেল করব। এবং ওই আলফার মানটাই হবে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ পাঁচ নাম্বার প্রবলেম সলভড আশা করি চার নাম্বার তো সলভ করে দিলাম এটা দিয়ে অলরেডি আমাদের পাঁচ নাম্বার প্রবলেমটাও সলভ এবার আমরা ছয় নাম্বার প্রবলেমে যাব ছয় নাম্বার প্রবলেমটা একটু মজার প্রবলেম ছয় নাম্বার প্রবলেমে দুটো ভেক্টর দিছে তোমার বলছে এই দুটো ভেক্টরের সাথে আর একটা কেমন ভেক্টর যোগ করলে ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর একটি একক ভেক্টর পাওয়া যাবে তো আমরা কতিপয় ভেক্টরে আয়ত একক ভেক্টর পড়ছি না সেখানে আমরা পড়ছিলাম এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর যে একক ভেক্টরটা কাজ করে সেটা আই ক্যাপ ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর যে একক ভেক্টরটা কাজ করে সেটা জে ক্যাপ যে অক্ষ বরাবর যে অক্ষের ধনাত্মক দিক বরাবর যে একক ভেক্টরটা কাজ করে সেটা কে ক্যাপ তো এখানে আমার চাইছে কি এখানে আমার চাইছে এই দুটো ভেক্টরের সাথে এমন একটা ভেক্টর যোগ করো যেন ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর একটি একক ভেক্টর পাওয়া যাবে আর এই ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর একক ভেক্টরটা কি যে ক্যাপ মানে তোমার আলটিমেট টার্গেটটা হলো তোমার আল্টিমেট টার্গেটটা কি এই দুটো ভেক্টরের সাথে এমন একটা ভেক্টর যোগ করতে হবে যেন তিনোটারই যোগফল হয় যে ক্যাপ আসো সলিউশনে আসো আর ফার্স্টে লিখে ধরি নির্ণেয় ভেক্টরটি এ ভেক্টর এখন আমরা যেটা করব এই যে ভেক্টর দুইটা আছে তাদের সাথে এ ভেক্টরকে কে যোগ করব তাহলে প্রশ্ন মতে যে ভেক্টর দুইটা দেওয়া আছে তার প্রথমটা হলো টু আই ক্যাপ প্লাস মাইনাস কে ক্যাপ প্লাস হলো আই ক্যাপ মাইনাস টু যে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ এই ভেক্টর দুটার সাথে নির্ণয় ভেক্টরটাকে আমরা যোগ করব যোগ করে আমাদের পাইতে হবে কি যে ভেক্টর এখন এই যোগ করার কাজ কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার টু আই আর আই যোগ করলে থ্রি আই থ্রি জে থেকে মাইনাস টু জে এই দুটো যোগ করতে হবে থ্রি জে আর মাইনাস টু জে যোগ করলে প্লাস জে মাইনাস কে আর থ্রি কে যোগ করলে প্লাস

আর এই এ ভেক্টরটাই হইলো আমার সেই কাঙ্ক্ষিত ভেক্টরটা যাকে আমি এই দুজনের সাথে যোগ করলে আলটিমেট পাবো হইলো যে ভেক্টর সো দিস ইজ দ্য তাহলে আমরা কয়টা প্রবলেম সলভ করলাম আমরা এখন পর্যন্ত এইটা সহ আমরা ছয়টা প্রবলেম নিয়ে আমরা কথা বললাম পাঁচটা ডিরেক্টলি সলভ করছি আর একটা তো অটোমেটিক্যালি সলভ হয়ে গেছে ওকে এবার আমরা যাব আমাদের পরবর্তী যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমাদের পাখির আকাশে ওরা কেন্দ্রিক সমস্যা আচ্ছা তো এই প্রবলেমটা প্রবলেমটা করার আগে একটু তোমাদের জানতে হবে পাখি কিভাবে আকাশে ওড়ে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো পাখি কিন্তু ভেক্টরের কনসেপ্ট মেনে আকাশে ওড়ে এটা হলো মনে করি যে মোটামুটি শিক্ষিত পাখি আর কি শিক্ষিত পাখি এর খুব ভালো পড়াশোনা জানে বুঝছো ভেক্টরের কনসেপ্ট মেনে এসে আকাশে একটু দেখি যে শিক্ষিত পাখি কিভাবে ভেক্টরের কনসেপ্ট মানে আমরা ধরে নিলাম এটা হইল আমাদের সেই পাখি আচ্ছা পাখা পাখা নিউটনের থার্ড ল জানা আছে তো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে মানে টিট ফর ট্যাট তুমি যতটুকু বল প্রয়োগ করবা ওই এজেন্ট তোমাকে ঠিক ততটুকু বলই ব্যাক করবে তো পাখি এই কাজটাই করে পাখি উপরের ডানা দিয়ে বাতাসে একটা বল প্রয়োগ করে ওই বলের মানটা ধরে নিলাম আমরা এফ ওয়ান তখন বাতাসও ঠিক সেম পরিমাণ বল তাকে ব্যাক করে এবং এটা যেহেতু প্রতিক্রিয়া বল এটাকে ধরে নিলাম আর পিছনের ডানাও বাতাসে বল প্রয়োগ করে সেই বলটা ধরে নিলাম এফ টু তখন বাতাসও পিছনের ডানাকে একটা ফিরতি বল দেয় যেটা রিয়াকশন আর টু এখন খেয়াল করে তো প্রথম ডানার উপর যে রিয়াকশন আর ওয়ান দ্বিতীয় ডানার উপর যে রিয়াকশন আর তারা কি একটা বিন্দুতে কাজ করতেছে না আর দুটো ভেক্টর বা দুটো বল যদি একই বিন্দুতে কাজ করে তাহলে সেই বিন্দু থেকে তাদের লব্ধি আঁকা যায় সো এই লব্ধিটা যেই দিক বরাবর যায় পাখিটা কিন্তু সেই দিক বরাবর ওড়ে ঠিক আছে তাহলে পাখি কিভাবে ওড়ে আমি লিখে দিলাম না ব্যাখ্যাটা তোমরা ব্যাখ্যাটা অবশ্যই লিখে নিবা ঠিক আছে আমি যা বলতেছি একটু মনে রাখো ব্যাখ্যা এটা তুমি লিখিয়ে নে এটা তোমার HW সবাই অবশ্যই লিখে নিবি আমি আবারও বলি লেখাটা এরকম হবে পাখি উভয় দানা কর্তৃক বাতাসে বল প্রয়োগ করে যথাক্রমে F1 ও F2 ফলে বাতাসও তাদেরকে যথাক্রমে R1 ও R2 প্রতিক্রিয়া বল দেয় একই বিন্দু থেকে ক্রিয়ারত এই প্রতিক্রিয়া বলদয়ের লব্ধি যদি দিক বরাবর থাকে পাখি সেই দিক বরাবর ওড়ে ঠিক আছে এবার সিম্পল সেন্স বলো দেখি পাখি যদি এখন উপরের ডানা দিয়ে বেশি বল প্রয়োগ করে তাহলে উপরের ডানায় এসে প্রতিক্রিয়া পাবেও বেশি তখন উপরের বলটা বড় হয়ে যাবে আর আমরা জানি যদি উপরের বলটা বড় হয় তাহলে লব্ধি উপরেরটার দিকে বেঁকে যাবে আর লব্ধি উপরের দিকে বেঁকে যাওয়া মানে পাখিটা আলটিমেটলি উঠবে উপরের দিকে আর যদি নিচের ডানাটা বাতাসে বেশি বল প্রয়োগ করে তাহলে নিচের ডানাটা রিয়াকশন পাবে বেশি এখন নিচের বলটা হয়ে যাবে বড় লব্ধি তখন নিচের দিকে বেঁকে যাবে আর পাখি তখন উরবে কোন দিকে নিচের দিকে ঠিক আছে সো এই হলো আমার পাখি নড়ার কনসেপ্ট এখন আসো পাখি নড়া সংক্রান্ত যে ম্যাথটা এই ম্যাথটা এবার আমরা একটু সলভ করব খুব সুন্দর পাখি আঁকাই এইজন্য বারবার পাখি আঁকাচ্ছি কেউ কিছু মনে করিও না রে বাবা এটা পাখি হইতো মানে হাস মাছ যে যেটা মনে করো আলটিমেট সেটা একটা পাখি এই হলো পাখি এইবার যেটা বলা আছে পাখিটা ভূমির সমান্তরালে আকাশে উড়ছে দ্যাটমিন পাখিটা একদম ভূমির সমান্তরালে উড়ে যাচ্ছে ভূমি থেকে উপরের দিকেও বেঁকে যাচ্ছে না কিংবা ভূমির দিকেও বেঁকে যাচ্ছে না একদম ভূমির সাথে সমান্তরালে উঠছে পাইন উভয় পাখা কর্তৃক ধাক্কার পরিমাণ মানে এই প্রথম পাখাটা বাতাসে বল প্রয়োগ করছে দ্বিতীয় পাখাটাও বাতাসে বল প্রয়োগ করছে পাঁচ নিউটন তাহলে আমাদের কনসেপ্ট কি বলে প্রথম পাখাটা ফিরেও পাবে পাঁচ নিউটন দ্বিতীয় পাখাটাও ফিরে পাবে পাঁচ নিউটন দ্যাট মিনস এটা যদি হয় ও বিন্দু এটা হয় এ বিন্দু এইটা হয় বি বিন্দু তাহলে আমরা বলতে পারি এখানে ও এ ইকুয়াল ইকুয়াল পাঁচ নিউটন চিত্রে আরও দেওয়া আছে এ আর বি এই দুটার মধ্যবর্তী কোন বলে দিছে সিক্সটি ডিগ্রি এখন প্রশ্ন হলো এক নাম্বার কোয়েশ্চেন এক নম্বর কোয়েশ্চেন হলো সি বরাবর প্রতিক্রিয়ার মান কত অ্যান্ড ওসি হলো সেই দিকটা যেই দিক বরাবর পাখি উড়বে এবং এই ওসি কিন্তু এখানে ও এ আর ও এর জন্য লব্ধি তাহলে এখানে আমরা সামান্তরিক সূত্রের মান নির্ণয়ের কনসেপ্টটা খাটাই খুব সুন্দর করে ওসি বরাবর প্রতিক্রিয়া বের করতে পারি তার আগে একটা কথা লিখে নিই যে এখানে ও এ ভেক্টর এবং ওবি ভেক্টর বা বল এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া আছে কিন্তু সিক্সটি ডিগ্রি সুতরাং সামান্তরিক সূত্র অনুসারে সামান্তরিক সূত্র অনুসারে ওসি বরাবর ও এ আর ও দুটা লব্ধি এটাকে আমি নাম আর দিলাম সমস্যাকে আর ইকাল টু রুট ওভার ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস টু ও এন্টু ও বিগ্রি কারণ ও এ আর ও এদের মধ্যবর্তী কোন দেওয়া আছে কাজ শেষ রুট ওভার ও এ কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ ও বিকে স্কোয়ার করলে টোয়েন্টি প্লাস ও এ আর ও বি গুণ করলে হবে পঁচিশ তার সাথে দুই গুণ করলে পঞ্চাশ সিক্সটি ডিগ্রির মান হল হাফ তাহলে ইউজ করলে দেখা যাবে এটার মান অলমোস্ট আসবে এইট পয়েন্ট সিক্স হলো আমার এক নাম্বার কোয়েশ্চেনটার অ্যান্সার ঠিক আছে এটা আমার এক নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে ওসি বরাবর প্রতিক্রিয়া বলার মানটা কিভাবে বের করতে হলো এবার সেকেন্ড যেটা বলা আছে দেখো করে সেকেন্ড কোশ্চেনে বলা আছে এ ও বরাবর ধাক্কার পরিমাণ দ্বিগুণ করলে পাখিটা কোন দিকে উঠবে কোন বরাবর ধাক্কার পরিমাণ দ্বিগুণ করতে বলছে এ ও বরাবর কমন এ ও বরাবর আগে ধাক্কা ছিল পাঁচ নিউটন এখন পাখি ধাক্কা দিচ্ছে 10 নিউটন তাহলে ও এ বর সে প্রতিক্রিয়াও পাবে কত এখন 10 নিউটন ওবি নিয়ে কোনো কথা বলেনি এটা পাঁচ নিউটন আগেও ছিল এখনো আছে আবার এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা নিয়ে কোনো কথা বলছে এটা নিয়ে কিন্তু কোনো কথা বলেনি তাহলে ও এ আর ও এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল আগেও ছিল সিক্সটি ডিগ্রি এখনো আছে সিক্সটি ডিগ্রি কিন্তু কথা হলো যেটা এক নম্বরে ও এ আর ও বি এই বরাবর প্রতিক্রিয়া বলের মান সমান ছিল জন্য লব্ধিটা ঠিক মাঝখান দিয়ে গেছে কিন্তু এবার দুই নম্বর কোশ্চেনে ও বি বরাবর বলের মানটা পাঁচ নিউটন ও এ বরাবর বলের মানটা হয়ে গেছে এখন দশ নিউটন মানে এইটা বড় হয়ে গেছে এটা যদি বড় হয় তাহলে লব্ধি কিন্তু অবশ্যই অবশ্যই কার দিকে বেঁকে যাবে ও এ এর দিকে বেঁকে যাবে সো এইটা কিন্তু এবার আমার ওসি ওকে এখন আমরা যেটা করব আমরা এবার যেটা করব আমরা ধরে নেই লব্ধিটা ও এ এর সাথে উৎপন্ন করে লব্ধি ও এ এর সাথে থিতা কোন করে আর ফিজিক্স এর দিক বলতে যেহেতু কোন বোঝায় সো লব্ধি ও এর সাথে যে কোনটা উৎপন্ন করে সেটাই কিন্তু বেসিক্যালি ও এ এর সাথে পাখিটার ওরার দিক কার সাথে ও এর সাথে পাখিটার ওরার দিক তো আসা আমরা আগে থিটাটা বের করি তাহলে সামান্তরিক সূত্র অনুসারে এখানে কোনটা কাজে লাগবে বলো দেখি বাবা এইখানে কিন্তু কাজে লাগবে সামান্তরিক সূত্রের দিক নির্ণয়ের কনসেপ্ট সামান্তরিক সূত্র অনুসারে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স এই থিটাটা আমরা কার সাথে ধরছি ও এর সাথে তাহলে ও এ নিচে সিঙ্গেল ও বি আর সাইন সিক্সটি ডিগ্রি হবে উপরে প্লাস ও বি তার কজ সিক্সটি ডিগ্রি হবে নিচে মানগুলো বসাই দাও ট্যান ইনভার্স ঠিক থাকলো ও বি এর মান কত পাঁচ সো উপরে ফাইভ সাইন সিক্সটি ডিগ্রি নিচে ও এ এর মান এবার হয়ে গেছে টেন

এবার এইখানে যেটা করতে পারে মাঝে মাঝে এখানে এরকম প্রশ্ন করে যে পাখিটা পূর্ব দিকের সাথে কোন দিকে উড়বে কিংবা উত্তর দিকের সাথে কোন দিকে উড়বে সেগুলো নিয়েও প্রশ্ন করতে পারে তো সেই রকম প্রশ্ন হলে আমরা কিভাবে সলিউশন করব দেখা একটু দিক আঁকাই নেই আমরা সবাই নিশ্চয়ই ফিজিক্সের দিক কিভাবে আঁকাইতে হয় সেটা জানি কারণ আমরা ভেক্টরে শুরুর দিকে সেটা নিয়ে কথা বলছি এটা হলো ইস্ট এটা হলো ওয়েস্ট নর্থ সাউথ এখন কথা হলো যেটা যে পাখিটা প্রথমে যখন উঠতেছিল তখন এই দিক বরাবর মানে এই ও এ বরাবর আর ও বি বরাবর এই দুটার মধ্যবর্তী টোটাল কোন কিন্তু ছিল সিক্সটি ডিগ্রি টোটাল কোন যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে যে কোনো একদিকের কোন কত হবে বাবা অবশ্যই থার্টি ডিগ্রি যে কোনো একদিকের কোনটা কত হবে থার্টি ডিগ্রি আমি আবারও বলতেছি তুমি একটু ভিডিওটা ব্যাক করে তুমি দেখে আসো প্রথম সিনারি হতে আমরা দেখছিলাম ও এ আর ও তার তার কোণ টোটাল সিক্সটি ডিগ্রি তাহলে জাস্ট পূর্ব দিকের সাথে যে কোনো এক পাশটা কতক্ষণ উৎপন্ন করবে থার্টি ডিগ্রি এবার দ্বিতীয় চিত্রের কেজে আসো ও এর সাথে ওসি এবার কতক্ষণ উৎপন্ন করছে যেটা আমি একটু রেড কালার দিয়ে দেখাচ্ছি এর সাথে যে উৎপন্ন করছে এই আমরা ধরে ধরে থিটা থিটা ওকে এই আমরা আমরা কোনটাকে যদি থার্টি ডিগ্রি থেকে এই থিটা কোনটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আলটিমেটলি পাখিটা পূর্ব দিকের সাথে কত কোণে উঠতেছে সেই অ্যাঙ্গেল থিটা ড্যাশটা আমরা বের করে ফেলতে পারবো এবং আশা করি এটা তোমরা বের করতে পারবো বুঝতে পারছো তো আমি আবারও বলতেছি এই থিটাটা আমরা কার সাথে মেজার করছি ও এর সাথে ওসি কত কোন করে যাচ্ছে সেই অ্যাঙ্গেলটা থিটা এই টোটাল অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি থেকে উপরের থিটাটা যদি বাদ দেয় তাহলে কিন্তু আমরা থিটা ড্যাশের মানটা পেয়ে যাবো সো থিটা ড্যাশ ইকুয়াল টু থার্টি ডিগ্রি মাইনাস থিটা এবং এই থিটা ড্যাশটা হলো সেই কোনটা যেই কোনটা পাখিটা কার সাথে করছে পূর্ব দিকের সাথে করে কোন দিকে উঠতেছে উত্তর দিকে এই থিটা ড্যাশ কোনটাকে যদি আরো আমরা একটু ক্লিয়ার করে দেই তাহলে এই কোনটা হলো সেই কোন যে কোন পাখি পূর্ব দিকের সাথে উত্তর দিকে উঠছে কারণ অ্যাঙ্গেলটা পূর্ব দিকের সাথে আর পূর্ব দিকের সাথে থিটা করে আলটিমেটলি যাচ্ছে উত্তর দিকে তো আশা করি এই পাখির ওরা কেন্দ্রিক এইরকম প্রবলেম যদি আসে তাহলে তোমরা এখন একদম চোখের পলকে সলভ করে ফেলতে পারবা আট নাম্বার প্রবলেম আট নাম্বার প্রবলেমে দুইটা ফিগার দেওয়া আছে প্রথম ফিগারে কয়টা বল আছে তিনটা আট নিউটন আট নিউটন দুই নিউটন দ্বিতীয় ফিগারে কিছু বলা নাই খালি একটা তরণের মান দেওয়া আছে ওয়ান মিটার পার সেকেন্ড এবং এইটা আর এইটার মধ্যবর্তী কোন দেওয়া আছে ডিগ্রি হোয়াট এভার এবার কোয়েশ্চেনে আমরা যাই প্রথম কোয়েশ্চেনটা হলো ফিগার একের নির্বল পথ পানির মতো সোজা তুমি ফিগার একে আগে চিন্তা করো ধরো তোমার কাছে প্রথমে এই এইট নিউটন বলটা নাই তাহলে তোমার কাছে বল আছে কি কি উপরের দিক বরাবর আছে হলো এইট নিউটন নিচ দিক বরাবর আছে দুই নিউটন এই দুটার যদি আমি লব্ধি বের করি এর লব্ধি কত আসবে এর লব্ধিকে ধরো নাম দিলাম আর ওয়ান সো আর ওয়ান আসবে কিন্তু এইট মাইনাস টু কুয়াল সিক্স নিউটন কেন কারণ এখানে আট নিউটন আর দুই নিউটন পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে আর দুটো বল যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি বের করার সময় বড়টা থেকে ছোট বিয়োগ করতে হয় এবং এই যে লব্ধিটা এটা আলটিমেটলি কোন দিকে কাজ করবে আট নিউটনের দিকে কারণ লব্ধি সব সময় বড় ভেক্টর বা বড় বলের দিকে ক্রিয়া করে আচ্ছা ফাইন তাহলে এই দুইটা মিলে আমি লব্ধি কত পাইলাম নিউটন যেটা কাজ করবে আট নিউটনের দিকে নিয়ে আমি যদি আর একটা চিত্র আঁকাই তাহলে এখন আমার এই দিক বরাবর আছে হইলো আট নিউটন আর উপরের আট নিউটন বরাবর লব্ধি আছে হইলো ছয় নিউটন এবং চিত্র দেখেই বোঝা যাচ্ছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হইলো 90 ডিগ্রি সো এইবার আমি যদি এদের লব্ধি বের করি এটাই হলো আমার আলটিমেট লব্ধি এফ নিট সো এফ নিট ইকুয়াল এবার হবে রুট ওভার এইট স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার কারণ দুটো বল বা দুটা ভেক্টর যদি পরস্পর সমকো ক্রিয়া করে তাহলে লব্ধি বের করার সূত্র হলো রুট q² প্লাস ইউ সো রুট ওভার এইট কে স্কোয়ার করলে সিক্সটি ফোর সিক্স কে স্কোয়ার করলে থার্টি সিক্স সিক্সটি ফোর আর থার্টি সিক্স যোগ করলে হান্ড্রেড সো হান্ড্রেড কে রুট করলে আলটিমেটলি নিট ফোর্স হইল টেন এইট এক নাম্বারটা সব দুই নাম্বারটায় এস দুই নাম্বার বলছে কি এম এর মান যদি দশ কেজি হয় তাহলে ফিগার এক এর আলোকে ফিগার দুই এর সঠিকতা যাচাই করো মানে আমরা যেটা করব ফিগার এক থেকে আমরা একটা তরণ বের করব করে ফিগার দুই এর সাথে মিলাবো আমরা ফিগার এক থেকে লব্ধি নিচেরটার সাথে যে কোন উৎপন্ন করছে সেটা বের করে দুই নম্বরের সাথে মিলাবো দুই নম্বর প্রবলেমে আসতে হবে তো ফিগার একে আমরা আলটিমেট লব্ধি বা এফ নিট কত পাইছি দশ নিউটন পাইছি না আর এম এর মান কত দেওয়া আছে দশ কেজি তাহলে আমরা একটু দেখি দুই নম্বর প্রবলেমের জন্য আমরা এবার একটু দেখি এক হতে পাই এফ নিট ইকুয়াল নিউটন এবার দেয়া আছে ভর এম এর মান হইল টেন কেজি আর আমরা তো জাতীয় একটা সূত্র জানি জানি না আমরা জানি এফ নিট ইকুয়াল বের করো এম মান বসাই দিলে এটা আসবে এক মিটার তাহলে দেখো আমরা এক নম্বর চিত্র থেকে এর মান বের করছি সে মানটাকে দুই নম্বর চিত্র এর মানের সাথে মিলে গেছে না মিলে গেছে এবার আমরা অ্যাঙ্গেল বের করবো আমরা যখন এফ নিট আলটিমেটলি বের করতেছিলাম এই দিক বরাবর বলছিল আট নিউটন এই দিক বরাবর বল ছিল সিক্স নিউটন একটু রিক্যাপ করে দেখো তাহলে বুঝতে পারবা এই আট আর এই দুই এর লব্ধি ছয় এবং সেটা কাজ করছে আটের দিকে আর এই দিক বরাবর আছে আট নিউটন এটা হলো তাদের লব্ধি সো আমরা ধরি লব্ধি আট নিউটনের সাথে থিটা কোণ করে তাহলে এই থিটা বের করার সূত্রটা কি হবে সামান্তরিক সূত্র নাকি আমি কথা লিখতেছি না কারণ তুমি বুঝতেই পারতেছো এই থিটা বের করার জন্য আমরা কোনটা খাটাচ্ছি সামান্তরিক সূত্রের দিক নির্ণয় সূত্রটা খাটাচ্ছি সো থিটা ইকুয়াল টু টেন ইনভার্স থিটাটা আমি কার সাথে মেজার করতেছি আট নিউটনের সাথে আট নিচে সিঙ্গেল সিক্স এটার সাইন নাইনটি ডিগ্রি হবে উপরে প্লাস সিক্স এর কজ নাইনটি ডিগ্রি হবে নিচে পরের লাইনে যদি যাই টেন ইনভার্স সাইন নাইনটি ওয়ান ওয়ান কজ নাইনটি ওয়ান জিরো তাহলে আলটিমেটলি হবে সিক্স বাই এইট ক্যালকুলেশন করবা করলে এখান থেকে থিটার মানটা চলে আসবে থার্টি সিক্স পয়েন্ট এইট সেভেন ডিগ্রি তাহলে দেখো আমরা এক নম্বর চিত্র থেকে তরণের মান বের করলাম দেখছি সেটা দুই নম্বর চিত্রের সাথে মিলে গেছে আবার এক নম্বর চিত্র থেকে আমরা থিটার মানটা বের করছি কার সাথে আট নিউটনের সাথে সেটাও দুই নম্বর চিত্রের সাথে মিলে গেছে তাহলে আমরা আলটিমেটলি বলবো কি সুতরাং ফিগার একের আলোকে ফিগার দুই সঠিক সুতরাং ফিগার একের আলোকে ওই অঙ্কটা করতে পারলে ষোলো পূর্ণ হয়ে যাবে তখন নিজের মধ্যে মানে আমার নিজেরই একটা কনফিডেন্স থাকবে যে না আমি তোমাদেরকে একটা কিছু শিখাইতে পারছি এখন তোমরা লব্ধি নির্ণয়ের যে কোনো ম্যাথ সলভ করতে পারবা তো এবার পরবর্তী যে প্রবলেমটা নয় নাম্বার যেটা এই প্রবলেমটা সরাসরি সিট থেকেই দিচ্ছি আচ্ছা তো বলা ভালো আমরা যে প্রবলেমগুলো দেখছি সবগুলোই কিন্তু আমাদের সিটের মধ্যে আছে তো আমরা একটা সময় এই সিটে যে প্রবলেমগুলো আছে কিংবা যেগুলো বাড়ির কাজের জন্য প্র্যাকটিস প্রবলেম আছে সেগুলো আমরা দিয়ে দেবো সেগুলো তোমরা দেখে সলভ করবো আচ্ছা তো নয় নাম্বার প্রবলেমটা আমরা এবার একটু সিট থেকে দেখি সিটে এটা আমাদের পনেরো নাম্বার প্রবলেম আকারে আছে ঠিক আছে যাদের কাছে আমি সিট দিছি ওই সিটে পনেরো নম্বর প্রবলেম আকারে আছে প্রবলেমটা একটু লিখি কোন বিন্দুতে ক্রিয়ারত হতো কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরের একটির মান দ্বিগুণ করে বৃদ্ধি করা হলেও লব্ধির দিক অপরিবর্তিত থাকে লব্ধির দিক অপরিবর্তিত থাকে প্রশ্নটা হলো শেষোক্ত বলটির মান কত আচ্ছা দেখো এই প্রবলেমটা দুইভাবে সলভ করা যায় একটা বড় নিয়ম আর একটা ছোট নিয়ম শর্টকাট তো শর্টকাটটা এখন দেখবো না কারণ আমরা যখন ভেক্টর একবারে শেষের দিকে চলে যাব মানে অলমোস্ট আমরা ভেক্টর শেষ করে ফেলবো তখন আমাদের একটা ক্লাসই থাকবে হলো শর্টকাটের উপরে কেমন তখন আমরা শর্টকাটগুলো গুলো দেখবো শুধু এই ম্যাথটা না আরো অনেক ম্যাথ আমরা শর্টকাট দিয়ে করা শিখব তারপরে তো আমরা একটা প্রসেস নিয়ে কথা বলি বড় প্রসেসটা নিয়ে কথা বলি যে না সৃজনশীলে আসলে আমরা সলভ করতে পারি কোয়েশ্চেনটা বড় কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরের একটির মান দ্বিগুণ করতে হবে এবং অপরটি ষোলো একক বৃদ্ধি করতে হবে তারপরেও লব্ধির দিকের কোনো চেঞ্জ হবে না শেষত্ব বলটির মান যেটাকে আমি ষোলো একক বাড়াচ্ছি যেটাকে ষোলো একক বাড়াচ্ছি সেটার মান আমাদের বের করে দিতে হবে তাহলে আমি এখানে যদি চিত্র আঁকাই তাহলে চিত্র হবে দুইটা আমি ধরে নিলাম এইটা একটা ভেক্টর বা একটা বল যার মান হলো পি এইটা একটা ভেক্টর বা একটা বল যার মান হলো কিউ তাদের মধ্যবর্তী টোটাল কোন আলফা এবং আমি ধরে নিলাম লব্ধি আর এটা এর সাথে যে কোন উৎপন্ন করছে সেটা এটা হলো সিনারিও তাহলে এই সিনারিও থেকে আমি কি বলতে পারি দেখো তো সূত্র সূত্রানুসারে আমরা পাই কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ কারণ এইখানে লব্ধি রেঙ্গেল থিটা আমি এটা ধরে নিয়েছি পি এর সাথে পি নিচে সিঙ্গেল বাকি কি কিউয়ের সাইন আলফা উপরে কিউয়ের কজ আলফা নিচে এটা আমার এক নাম্বার ইকুয়েশন এবার আমি পরের সিনারিওটা আঁকাবো আমার পরের সিনারিওতে বলছে যে এই যে প্রথম বলটা পি এটাকে দ্বিগুণ করে দিতে হবে তাহলে পি হয়ে যাবে এখন টুপি আর এই যে শেষোক্ত বলটা কিউ এটাকে ষোলো একক বাড়াইতে হবে তার মানে কিউ আগে ছিল কিউ বাট এখন হয়ে যাবে কিউ প্লাস সিক্সটিন কিন্তু বলছে তারপরে লব্ধির দিকের কোন চেঞ্জ হবে না দ্যাট মিন্স লব্ধি আগে নিচেরটার সাথে যে কোন উৎপন্ন করছে এখনো লব্ধি নিচেরটার সাথে সেই কোনি উৎপন্ন করবে আর কোথাও বলে নাই যে বল মধ্যবর্তী কোন চেঞ্জ হবে মানে এটা দ্বিগুণ হয়েছে এটা ষোলো বৃদ্ধি হয়েছে তারপর আলফায়ের কোন চেঞ্জ এখানে হবে না তাহলে দ্বিতীয় চিত্র থেকে আমরা কি লিখতে পারি দ্বিতীয় চিত্র থেকে আমরা পাই এখানেও আমরা লব্ধির দিক নির্ণয়ের কনসেপ্ট যদি খাটাই তাহলে টেন থিটা ইকুয়াল এবার থিটাটা কার সাথে টু পি এর সাথে তাহলে টু পি নিচে সিঙ্গেল বাকিটাকে কি কিউ প্লাস সিক্সটিন ওই কিউ প্লাস এর সাইন আলফা হবে উপরে প্লাস কিউ প্লাস এর কজ আলফা হবে নিচে এটা দুই নাম্বার ইকুয়েশন এখন দেখো তো বাবা এক নম্বর ইকুয়েশনের লেফট সাইড আর দুই নম্বর লেফট সাইড কিন্তু সেম তাহলে আমরা রাইট সাইড বলতে পারি তাহলে লেখা যায় কি এক ও দুই হতে আমরা লিখতে পারি কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল